आज 29 सितंबर 2005 14 आश्विन 1412 24 श्रावण 1426 बृहस्पतिवार एक बैठकी भाषणेर जन्य प्रस्तुत होलाम। तनम फसदा जा पराज इसरा या रसूल अल्लाह, दिलम पश्मुर्दा वारा जैसिया या रसूल अल्लाह। जसुए मन गुजर यारे मने मिस्की जिन्दारी, फिदाए नक्स नाना नत्कुनम जा या रसूल अल्लाह। जिकरदा किस हैरानम सिया सुद्र जिसियानम, पशेमानम पशेमानम पशेमा या रसूल अल्लाह। जिजाबी हुब तुमस्तम बजंजीर तो दिल बस्तम, नबी गुयम तुमन हस्तम सुखंदा या रसूल अल्लाह। ऐ लमा जामी ऐ दीवाने रसूलुल्लाह आशिके रसूलुल्लाह, ऐ जामी अपनी महानबीर दीवाना अपनार पीर मुर्शिदेर नाम नजमुद्दीन कुबरा, अपने मुर्शिदेर नाम चाहिए महानबीर नामेर माध्यम दिए अपने सब कुछ लिखेछे। अपने की क्यों बोललाम जे अपने दीवाना जामी कथाटा बोलार বললাম এই জন্যই যে কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষক প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ম্যাজিস্ট্রেট বিচারপতি বানানো যায়, আবার মাদ্রাসা হতে ইমাম মোল্লা মুফাসসির মুহাদ্দিস বানানো যায়, এটা সবাই জানে। কিন্তু আল্লাহর দিওয়ানা কোন ইউনিভার্সিটি আর মাদ্রাসা থেকে বানানো যায় না। আল্লাহর দিওয়ানা আল্লাহ নিজে বানায়, তাই উনি বলেছেন অমানুতিয়ান হিকমত ফাকাদ খায়রান কাসীরান, যাকে আমি গুপ্ত রহস্য বিদ্যার গুপ্ত জ্ঞানের রহস্য দান করলাম তাকে যথেষ্ট কল্যাণ দান করলাম তাকে যথেষ্ট রহমত দান করলাম, কিন্তু সেটা অল্প সংখ্যক হয়। এজন্যই বাংলার কোন এক বিখ্যাত কবি বলেছিলেন, উনিও একই রকম কথা বলেছিলেন যে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে কবি বানানো যায়, লালন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে না, নজরুল না রবি ঠাকুর না, কোন খুব কম কবি হয়েছে। সুতরাং এটা আল্লাহ প্রদত্ত, ঠিক সেরকম আল্লাহর দেওয়ানা কোন কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে বানানো যায় না, এটা আল্লাহর রহমত থেকেই আগমন। এরকম আরেকটা কথা, আজ আমরা কাবা শরীফ কাবা শরীফ কাবা শরীফ বলি, হ্যাঁ ঠিক আছে কোন ভুল না, একবারও কি আমরা হেরা শরীফ বলি? বলি না, হেরা শরীফ বলি। আমরা কাবায় কি পাই? হজ, পাঁচ ওয়াক্ত নামাজ ওখানে পড়ানো হয়, তোয়াফ করা হয়। এটা মহানবীর জামানায় উনি চালু করেছেন। প্রশ্ন আসে, ওগো মহানবী
আল্লাহর ঘর তো এটা আদম থেকে ইব্রাহিম থেকে বেশি প্রকাশিত হয়, এটা আপনার কোরআনেই পাওয়া যায়। আল্লাহর ঘর কাবা শরীফ, এখানে তো আল্লাহ পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি আল্লাহকে পাওয়ার জন্য কাবা শরীফে তো অবস্থান করলেন না। আপনি সেই চার মাইল দূরে জাবালুন নূর পর্বতের আড়াই হাজার ফিট উচায় হেরা গুহার মধ্যে পনেরোটি বছর সময়ে অসময় কেন ধ্যান সাধনা করলেন? আপনি তো বলেছেন আদম যখন মাটি ও পানিতে তখনও আমি নবী, যে সবাই জানে এই ধ্যান সাধনা আপনার জন্য ছিল না। এই ধ্যান সাধনা আপনি আপনার উম্মতদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন, কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। মারেফতের রহস্য যদি জানতে চাও ধ্যান সাধনা ছাড়া অসম্ভব। এটা কোথায় পাবে না? কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা নাই। আজ বিশ্ববিখ্যাত যৌন বিশেষজ্ঞরা পর্যন্ত বলেন যে আমার বাবা হেলাল উদ্দিন আমার মা সেতারা বেগমের সঙ্গে যখন মিলন করেছেন, বীর্যপতনের সময় পৃথিবীর কোন মানুষের পক্ষে একটা বাক্য শুদ্ধ করে উচ্চারণ করার শক্তি থাকে না, চরম আনন্দে বাক্য হারিয়ে যায়, চরম মিলনে আর কথা থাকে না। তাই ফাঁসির আসামি কাঁদতে পারে না, কারণ অতি শোকে পাথর হয়ে যায়। এই কাবার যে রহস্য, এর মূল বিষয়টা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে মহানবী দেখিয়ে দিলেন যে রহস্য লোকে যদি যেতে চাও চেয়ে দেখো এই হেরা গুহায় আমি গেলাম তোমাদের জন্য। আগেরকার অলিরা তাদের জীবনী পড়লে দেখি বারো বছর ষোলো বছর পনেরো বছর নিশ্চন পাহাড় পর্বত জঙ্গলে বা কোথাও তারা ধ্যান সাধনা করেছে। আজ সেই বিষয়টা আমাদেরকে শেখানো হয় না, আমাদের ভাষায় হয়তো সেটা বোরাকা বা মশাই। আমি অনেক সময় ভক্তদের বলি সত্য রহস্য জানতে চাও মোরাকাবা ছাড়া সম্ভবপর না। তুমি জেনে রাখো এই দেহটি তুমি না, তুমি যেই মারা যাবে দেহ থেকে তুমি বিচ্ছিন্ন, তখন মনের অজান্তেই বলবে রহিমের লাশটা কোথায়। মানুষই ভাগ করে ফেলে মনের অজান্তে, কারণ লাশটা রহিম না, তাই বলে রহিমের লাশটা কোথায়। তো রহিম কোথায়? ও তো দেখা যায় না, ও তো চলে গেছে, ও তো নিরাকার। যাহা দেখা যায় না তাহাই তো নিরাকার। তাহলে এতকাল জানলাম আল্লাহ নিরাকার, এখন প্রকারান্তের দেখি মানুষও নিরাকার। তাই ওলি আল্লাহরা বলেন যত কল্লা তত আল্লাহ। আমি তো দেহের মাপ সাড়ে তিন হাত, আত্মার আকার কয় হাত কয় দেখা যায় না, মাপা যায় না, দেখা যাহা দেখা যায় না মাপা যায় না, উহাই তো নিরাকার। হাই রে গলস, এই দেহের ভারে জর্জরিত। বাতাবি মুনি সাড়ে পাঁচ হাজার বছর আগে বলতেছে মানুষের দেহ থেকে যখন মানুষ বিচ্ছিন্ন হয়ে পনেরো হাত দূরে দাঁড়িয়ে বলে ছি ছি ছি, এই দেহের পূজা এত কাল করে গেলি, এই দেহের কত দামি সাবান খাওয়া দাওয়া কত কি দিয়ে গেলি, আজ তুই তার থেকে সম্পূর্ণ আলাদা। যে দেখ এই দেহের জন্য একে বাঁচিয়ে রাখার জন্য কত রকম আয়োজন, কত রকম উৎসব প্রতিযোগিতা হিংসা মারামারি কত কি করলি, আজ তো এই দেহ ফেলে দিলি তুই, তুই তো দেহ ফেলে আলাদা হয়ে আছিস, জীবাত্মা আলাদা হয়ে গেল।
আমার কথা সুতরাং এই দেহের মধ্যে তোমাকে জড়িয়ে দিয়েছি, কুলহু আল্লাহু ওয়াহেদ বলিল না, আল্লাহ এক বলি নাই, কুলহু আল্লাহু আহাদ বল, অখণ্ড তৃতীয় স্বয়ম্ভূ সত্তার সঙ্গে তোমাকে গিরায় গিরায় বেঁধে দিয়েছি, যেমন দুধের ভিতরে আমি মাখন লুকিয়ে রেখেছি, হাত দিয়ে শতবার দুধ লাললেও মাখনের অস্তিত্ব বোঝা যায় না, তখনই বোঝা যায় যখন দুধের মধ্যে সিকিরের ধাক্কা মারা হয়, প্রচন্ড বিবর্তনের সিকিরের ধাক্কা মারা হয়, তখন ওই দুধ থেকে মাখন ভেসে উঠে, যেই ভেসে উঠল সাদা দুধটা আর দুধ থাকে না, তখনই সেটা ঘোল বা মাঠা হয়ে যায়, দেখতে দুধ কিন্তু মাঠা, একটা ফানাফিল্লার শরীরও দেখতে দুধের মতো কিন্তু সে ঘোল হয়ে বসে আছে। তাই ইন্নাল্লাহ হারামাল আসাদ লামিয়া ওয়া আউলিয়া, নিশ্চয় আমি মাটির জন্য হারাম করে দিয়েছি নবীদের শরীর, এটা তো হাদিস, ওলিদের তো সূরা কাহাফই পায়, ওলিদের সাত ওলি তো 309 বছর না খেয়ে ঘুমাইছে, বিজ্ঞান তো 7 দিনের বেশি বলে না, এইটা মানে দশ হাত পানির তলে গেলে কান পটপট করে, আর ইউনুস নবী 1.5 মাইল পানির তলে দুইটা মাছের পেটের মধ্যে অক্সিজেন বাতাস নাই কিচ্ছু নাই, রজব মাসে গিল্লো তারে মাছে, দশই মহরমের দিন চোখ বালু চড়ে ওয়াক করে বমি করে ফেলাইল, উনি চারা দিয়ে উঠে গেলেন। আরে মিয়া ইউনুস নবী তো আমার মতো মানুষ না, তাই কাফেরেরা বলে নবী তো আমাদেরই মতো মানুষ, তাই সবচেয়ে বড় ধোকা হলো আনা বাসারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো বাসা, কুল ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনি বলে দিন আনা বাসারুম মিসলুকুম, আপনি তাদেরই মতো চামড়া বলো, খবরদার বললেন না আনা বাসারুম ইন আনা ইনসানুল মিসলুকুম বললেন না, বাসার বলে আর কুল আমর আপনিই শুধু বলতে পারবেন আর কেহ না, সবাই বললে কুলু, কুলের বহু বচন কুলু, অন্য বললে কাফের হয়ে যাবে, তাই কাফেরেরা বলে নবী তো আমাদের আমাদের মতোই মানুষ, ঠিক না বাবা, নবী তো আমাদেরই মতো মানুষ। আর একটা ছোট্ট উদাহরণ দেই, আইনস্টাইন 5000 বছরের সভ্যতার ইতিহাসে এত বড় বৈজ্ঞানিক জন্মগ্রহণ করে, আমেরিকার ওয়াশিংটন মিউজিয়ামে তার মাথার মগজ রক্ষিত আছে, E=mc² মাস অফ দ্য পাওয়ার অফ দ্য বডি অ্যাডজাস্ট ইন টু লাইট ইয়ার স্পিড ইন টু লাইট ইয়ার স্পিড E=mc². ছাত্রদেরকে পড়ায় প্রফেসরের বাড়িতে তিনবার পয়রাবার বইটাও সাথে লইতে হয়, কত কঠিন, যেটাকে বাংলায় বলে ফলিত পদার্থবিদ্যা। ঢাকা ইউনিভার্সিটির শেষ এমএসসির বর্ষে যখন আইনস্টাইনের সূত্র পড়ায়, সেই সময় আপনি যদি একটা ঠেলা গাড়ি চালায় মানুষকে ধৈরাই না, ক্লাসের দরজার সামনে টুলে বসে হয়তো আনা বাসারু আইনস্টাইন আনা বাসারু আইনস্টাইন, আমি আইনস্টাইনের মতো, প্রফেসরের ভালো লাগবো না, ছাত্ররা গজারি লাকড়ি দিয়ে তোর চুতর ফাটে বলে, সুয়ালের বাচ্চা তুই আবার আইনস্টাইনের মতো, A+B হোল স্কয়ার জানো না, E=mc², মানে মানেন কেন আপনি গো, আমার একটু গণতান্ত্রিক অধিকার দেন, আমার তো কিছু কথা আছে, তারপরে মাইনে কথার কি কথা আছে, আপনারা একটু খেয়াল করে দেখেন আমার ঘাড়ের উপরে একটা মাথা আছে, আইনস্টাইনের ঘাড়ের উপরে একটা মাথা আছে, আমারও দুইটা ঠ্যাং আছে, আইনস্টাইনেরও দুইটা ঠ্যাং আছে, আমারও দুইটা হাত আছে, আইনস্টাইনেরও দুইটা হাত আছে, আমার দুইটা চোখ কান নাক আইনস্টাইনেরও তা আছে,
সুতরাং আমরা বাসানি ওয়াইনস্টাইন বলছি, এটাই সবচাইতে বড় ধোকা। মাকারাল্লাহু খাইরুল মাকিরি, তুমি যত মকরামি করো আমার চেয়ে বড় মক্কর না। আরে একজন ছোট্ট বলি, ধরেন আমাকে এখানে ভক্তি করতেছে বায় সময়, আরেকজন হয়তো জানেন কি ভক্তি গেলে যাবার মতেই শুয়ারের বাচ্চা তললে গোবার কোটি কোটি যোজন পার্থক্য বডিতে আনা বাসার উপায় নিষ্ঠায়। এটাই সবচেয়ে বড় ধোকা। সুতরাং সত্য সাগরে যদি অবগাহন করতে চান, আসুন কুকুরের মতো পরিশ্রম আমি করেছি। হ্যাঁ, যদি তকদিরে থাকে তো আসবে, তকদিরে না থাকলে আসতে পারবেন না। আপনার পাপেরও ক্ষমতা নাই। আপনি বলেন এটা কিরকম, জন্মের আগেই তকদির নির্ধারিত, তাহলে আসতে পারবেন না। হুজুর বুঝিয়ে দেন, আপনি জঙ্গলের একটা হাতিকে আনলেন, একটা বাঘকে আনলেন, দুজন আনলেন, আনার পরে হাতির পাতে হরিণের রাম ঠেংটা দিলেন খাইবার লাগে, আর বাঘের পাতে দিলেন কলা গাছ। হাতি কি বলবে, জন্মের আগে আমার তো তীরে নির্ধারিত আমি কলা গাছ খাব, আমাকে এই হরিণের মাংস দিচ্ছ কেন? আর বাঘ বলবে জন্মের আগেই আমার তকদিরে নির্ধারিত হরিণ থাপা দিয়া শিকার করে খাওয়া, কলা গাছ খাবার তকদির নিয়ে আমি বনে আসি নাই। এইটি আনচেঞ্জেবল তকদির, এই তকদির বদলায় না, এটার নামই তকদিরে মুভরাম। আপনি দশটি ভোরা সাপ আর একটা জাতি সাপ এক জায়গায় বেড়া দিয়া মোনা বাইজা দিয়া পাঁচটা বিন বাজান, দেখবেন জাতি সাপটা ফোনা তুলা নাচতেছে, আর দশটা ভোরা সাপ কেমনে পালাবে সেই ফন্দি ফিকির করতেছে। আপনি বললেন মোনা ওরা বোধহয় বাজনা শুনে না, একটারে ধইরা আর কানের সামনে পাঁচটা বিন বাজাও, আর হয়তো ভাষা নাই কিন্তু বোবা ভাষায় হয়তো বলবে যে পাঁচটা বিন বাজাইলে আমার কানের পর্দা ফাইটা যাবে। আপনি যে আমারে নাচাইবার চান, আমি নাচবো কেমনে, আল্লাহ তো জন্মের আগেই আমাকে ফোনা দেয়নি, জন্মের আগেই আমাকে ফোনা দেয়নি, আমি নাচবো কেমনে? জাতি সাপেরে ফোনা দিচ্ছি, দেখেন না বিসমিল্লা বাজাইলেই ফোনা তুলে, আমার তো দেয় নাই, আমার জন্মের আগেই রেখেছে কাকরাইলের মসজিদে তবলিক জামাতের গাঠি লোয়া লোয়া ঘুরবা জাহাঙ্গীর, ইতি আল্লাহ। আমার বাপেরও ক্ষমতা নাই, আমার তবলিকের গাঠি লোয়া লোয়া ঘুরতে হবে, ঠিক না? তুমি ওয়াহাবি হয়ে থাকবা, তাই তুমি ফকিরি লাইনে, তুমি উমুক লাইনে, প্রত্যেকটা। তাহলে সূরা মুলকে কি বলতেছে, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবু, আমার সৃষ্টির কোথাও বিন্দু মাত্র ভুল নাই। ফাজিল বাসালাহ তারা মিন ফাতুর, খুঁটিয়ে খুঁটিয়ে তুমি দেখো কোনো ভুল পাবে না। সুম্মার জিল বাসারা কাররা তাইলি আনকালি, ভুল তো পাবেই না, তোমার চোখ বিস্ফারিত হয়ে ফিরে আসবে, মনে মনে বলবে সুবহানাল্লাহ, আমি তো দুনিয়ার ভুল দেখি। আসলে উঁচায় উঠে আর ভুল নাই, যার যার রোল সে প্লে করতেছে, যে যেখানে আল্লাহ যাকে বসিয়ে রাখছে ঠিক তাই করতে হবে। যদি সুফিজমের একটু গন্ধ আপনাদের মধ্যে না থাকতো, খোদার কসম এখানে আপনারা আসতে পারতেন না, করতেন না। আপনাদের তকদিরে এই একটু জানার আগ্রহ, হন কি না হন আলাদা কথা, কিন্তু আগ্রহটা তো আছে, না হলে এখানে কিসের জন্য আপনারা আসবেন? সুতরাং সত্যকে জানতে হলে এইটাই মহানবী দেখিয়ে গেলেন, তুমিও বছরের পর বছর
ध्यान साधना मोराकाबा मुशाहिदा करे जाओ धापे धापे तुम्हार आध्यात्मिक उन्नति होवे এটা পাঁচতলা বিল্ডিং না লেফট কোস্টার দিয়ে বানাইলাম এই যে দেখো এটা যদি দেখা নাই যাইতো তো মহানবীর বংশধরেরা কাফের থাকতো না এটা আত্মার বিষয় এইটি হিকমত এইটি পরীক্ষার জন্য আবার কোরআনের সূরা নাজমে আল্লাহ বলতেছেন ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা আমি সে আল্লাহ যে তোমাদেরকে হাসাই তোমাদেরকে কাঁদায় তা আপনি যদি হাসান আপনি কাঁদান তা আমার আর করার কি আছে নাই তাই হয়তো বাংলার সহজ সরল কাঁচা গোলামের মতো বাউ লাল সালু কাপড় পরে মরা নদীর কিনারে নির্জনে দোতারা দিয়ে গায় তুমি যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ এত দর্শন পড়লাম কান পড়লাম স্পিনোজা পড়লাম বার্কলি পড়লাম বার্গোসা পড়লাম এডমন্ড শোপেনহাওয়ার নিৎসে ব্রুনো বাউর কত দর্শন পড়ে শেষ দর্শনটি আমি পাই ওই বাউলের দোতারার কণ্ঠে তুমি যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ সুতরাং সত্যের প্রতি যদি আগ্রহ থাকে আসুন একটু আমি দেখিয়ে দিই কেমনে কেমনে মোরাকাবা করতে হয় কেমনে কেমনে মুশাহেদা করতে হয় কোথায় কোন লতিফার সঙ্গে কোন মোকামের কি কানেকশন গুরু আপনার কাছে থাক না গুরু তো আমাকে বলিনি ধরবা আপনি শিক্ষাগুরু ধরতে তো দোষ নাই শিক্ষাগুরু তো অনেক হয় দীক্ষাগুরু একটাই আমি তো আপনাকে বলিনি যে আসুন মুড়িত আপনি শিক্ষা নিতে তো দোষ নাই আপনি আসুন আপনি 120 দিন আমার কথা মতো মোরাকাবা করুন যদি কিছু না পান এখান থেকে সালাম দিয়ে চলে যে না পেলাম আমাকে 120টা দিনের জন্য পরীক্ষা করো সূরা তৌবা বা সূরা বালাতের 2 নম্বর আয়াতটা খুলো ফাসিহু ফিল আরদ আরবাতা আসকুরি দেহের মধ্যে 4 মাস ভ্রমণ করো যদি আল্লাহর রহস্য কিছু দেখতে চাও আপনি তো 4 দিনও ভ্রমণ করলেন না খালি কতটি কথা শিখলেন একজনের কথা দিয়ে হারিয়ে দিলেন হোগাটা ফুইলা গেল কি হলু রে কিচ্ছু নাই কিচ্ছু আর নাই গেলে অন্ধকারে ঢিল মাইরা নিজের আত্মতৃপ্তির ঠেকুর তোলা এটা তো ইসলাম না এই দেহ ফেলে তো চলে যাবে একদিন এই প্রতিযোগিতা ইসলাম না আদর্শ দিয়ে আপনি জান্নাতে যাবে কিন্তু মুক্তি পাবেন না আদর্শ মুক্তি দিতে পারে না জান্নাত দিতে তাহলে মুক্তি কি দিয়ে পাব প্রেম দিয়ে মুক্তি পাওয়া যায় আমি যখন 3-4 পড়ি তখন আব্বা আম্মারে বলতেছেন অষ্টম এডওয়ার্ড ব্রিটিশের সাম্রাজ্যের সূর্য অস্ত যেত অখণ্ড ভারত তখন ব্রিটিশের গোলা 62টা পৃথিবীর দেশ তখনও ভারতের ব্রিটিশের গোলা ব্রিটিশের গোলা অখণ্ড ভারতের ব্রিটিশের গোলা অষ্টম এডওয়ার্ড করলো কি ঘাট করে ধোপাল মাইয়া বিয়া করে বলে হ্যাঁ বাকিংহাম প্রাসাদে মিটিং বসলে যে দেখেন এত বড় রাজ সিংহাসনে আপনি বসবেন ধোপাল মাইয়া তাল্লাক দিতে হবে নতুবা সিংহাসনে বসতে পারবেন না সিংহাসনে বসাটা ছিল তার আদর্শ উনি বললেন আমার এই সিংহাসন রাখবে না আমি ধোপাল মাইয়া লইয়া চললাম এইটাই প্রেম মির আওয়াম না লাকুনা মিস্টে বেলালে হাফসি জান্নাত মিলে না মিলে
বেলাল মোহাম্মদের গলিতে বসিয়া মোহাম্মদেরই পূজা করে, এতে আমি বেহেশত পাই চাই না পাই আমার কিচ্ছু আরে যায় না। এটাই আদর্শ জান্নাত। জান্নাত ভোগ ওটা সুখ ভোগ, জাহান্নাম দুঃখ ভোগ। একটা দুঃখ ভোগ একটা সুখ ভোগ, ভোগের মধ্যে মুক্তি নাই, মুক্তির মধ্যে ভোগ নাই, মুক্তির মধ্যে ভোগ নাই। যতদিন মুক্তি না পাবেন ততদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মধ্যেই গড়াইতে থাকবে। কিয়ামত হবে আবার আসবেন, কিয়ামত হবে আবার আসবেন। কিয়ামত দুটা, ছোট কিয়ামত বলো কিয়ামত, আমরা পুনর্জন্ম বলবো কেন? মানুষের মৃত্যুটা ছোট কিয়ামত, বড় কিয়ামত 3400 কোটি বৎসর হয়েছে এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম, এখনো কিয়ামত হয় নাই। অথচ মহানবী বলতেছেন সাহাবীদের কিয়ামত অতি নিকটবর্তী, আমলে সালেহা করো। কই সাহাবীরা তো 1500 বছর আগে চলে গেছে, ওই মৃত্যুটাই ব্যক্তির কিয়ামত। কিয়ামতের সাথে সাথে তোমাকে আবার তোলা হবে। সুতরাং আমি কিয়ামত বলি, এই কিয়ামতের রোলে বারবার আসতে থাকবেন, যেদিন মুক্তি পাবেন আর আসবেন না। সুতরাং এখন প্রশ্ন হলো যে আপনি এত কথা বললেন, কেন গুরু ধরব, কেন পীর ধরব? এমনও তো সোজা আল্লাহর ডাকলে পাওয়া যায়, গুরু আসে কেন? কথাটা আসে না। পীর কেন ধরব? পীর তো উসিলা, আমি সোজা আল্লাহর ডাকতে হয়ে গেল। আমরা গবেষণা করব, আজকে মুসলিম জাতি থেকে গবেষণা স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। অথচ সূরা লোকমান বলতেছেন দুনিয়ার পানিগুলি যদি গাছ হয়, এক পানিগুলি যদি কালি হয় আর গাছগুলি যদি কলম হয়, তবু কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। মোল্লা এতটুকু লিখেই কয় শেষ, তাই আল্লাহ ইকবাল বলছিলেন যে মোল্লা গো কোরআনের তাফসীর দেখে আল্লাহ রসুল আর জিব্রিল তাজ্জুব হয়ে গেছে। কোরআন বলতেছেন পানিগুলি কালি হইলে গাছগুলি কলম হইলে ও লেখা কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মোল্লা এত দিলে জায়গায় খাতাম, মুসলমানের গবেষণা শেষ, 12টা বাজিয়ে ফেলা, একটু গবেষণা করি কয়বি রেডি। পীর ধরব কেন? পীর মানে উসিলা, উসিলা নেব কেন? আল্লাহ তো সোজা ডাকলে, শয়তান তো সোজা আল্লাহরে ডাকে। সূরা হাসরের 16 নম্বর আয়াত, ইন্নি আখুফুল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ তোমাকে ভয় করি এবং তোমার উপরে আমার পরিপূর্ণ ঈমান আছে, কিন্তু আমি আদম পূজা করব না। ফাসা জাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা দিল ইবলিসে দিল না, আদম পূজা আমি করব না। তাই আদমের ভিতরে ঢুকবার অনুমতি চাইলেন, খান্নাস রূপে রক্তের পরতে পরতে উনি ঢুকে গেলেন। তাই মানুষকে উনি শিখায় আল্লাহর পূজা কর, কি এর বলে পীর ফকির, এ তো তোর মতই মানুষ। উসিলা কেন ধরব প্রশ্ন তো আসতে পারে, ওগো আল্লাহ তুমি কোরআন পাঠাইতে যে কি দুটা উসিলা নেও নাই? প্রথমে জিব্রিলকে দিয়েছ, তারপরে মহানবীকে দিয়েছ, মহানবীর ঠোঁটে কেন তোমার কোরআন শরীফ পাব? তোমার কেন কোরআন কেন মহানবীর ঠোঁটে পাব? তুমি কেন কোরআন প্রথমে জিব্রিলকে দাও, জিব্রিল দেয় মহানবীকে, তারপরে মহানবীর ঠোঁটে তোমার কোরআন পায়? মানুষের ঠোঁটে যদি তোমার কোরআন পায় তাহলে মানুষ তোমার রহস্য। ওগো আল্লাহ সৌদি আরবের বাচ্চা তো কোরআন বাইন্ডিং করে প্রত্যেক হাজিরে দিয়ে দেয়, উনি তো উসিলা লন না, তাহলে কি সৌদি আরবের বাদশা সর্বশক্তিমান? নাউজুবিল্লাহ। তো যিনি একটা আড্ডা বাদশা সৌদি, উনি যদি বাইন্ডিং কইরা কোরআন প্রত্যেক হাজির হাতে দিতে পারে, তো আপনি
আমি আল্লাহ সর্বশক্তিমান হইয়া আমাদের ঘরে ঘরে ফেরেশতা গো দিয়া নূরানি অক্ষরে সোনার কাগজে সোনার বাইন্ডিং কইরা সোনার অক্ষরে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলেই তো লেটা চুকে যেই তোগা। তাহলে আমরা পয়রা নিতাম ডেমরা আমলিয়াতে ওয়াজ করছিলাম, সেইখানে একজন উঠা বললেন হুজুর কিসের কোরআন? আমাকে সোনার কোরআন। কিসের কাগজ? আমার সোনার কাগজ লেখা, আমাকে সোনার বান্ডিং সোনার। তাহলে কোরআন একটা কতটুকু জন হবে আমাকে হাঁটামো? ক হুজুর সোনার কোরআন বই দেন না আমি চ্যান কমু না। ক হুজুর একটা কোরআনও থাকবো না আমি চ্যান কয় মা।